মাহে রমজান রামাদানের আরও একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো আমার বাসায় আমি ইফতারে কিছু গেস্ট ইনভাইট করেছিলাম, সেই ইফতার পার্টির একটা ব্লগ থাকছে আমার আজকের ভিডিওতে। এখানে আমি আপনাদের সঙ্গে কিছু কিছু টিপস শেয়ার করব এবং আমার ইফতারেরটা আমি কিভাবে আমরা সবাই মিলে করলাম সেটা শেয়ার করব। এখানে আমি কিছুটা পূর্ব প্রস্তুতিও দেখাচ্ছি, আমার যদিও একটা ইফতারের দাওয়াতের প্রিপারেশনের ব্লগ আমার চ্যানেলে আমি আপলোড করেছি, সেটার ভিডিও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি প্রথমে মুড়িটাকে চেলে একটা বয়মে রেখে দিলাম, যেন আমার ছোট ছোট কাজগুলো এভাবে আমি সেরে রাখছি। এখানে এবার আমি যে গরুর মাংসের বিরিয়ানিটা করব সেটার জন্য আমি মিটটাকে প্রিপারেশন করে নিচ্ছি। মিটটাকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর এখানে আমি প্যাকেটের দুই প্যাকেট শান বিফ বিরিয়ানি মশলা যেটা সেটা দিয়ে দিলাম। আমি এখানে 4 কেজি গরুর মাংস নিয়েছিলাম, সেই অনুপাতে আমি 2 প্যাকেট শান বিফ বিরিয়ানির যে মশলা সেটা দিয়ে দিলাম। অপরদিকে আমি ছোলাটাকেও ভুনে নিলাম, আমি ছোলাটা ভুনে রাখবো এবং কালকে ছোলাটাকে আমি বাগার দিব। ছিলাম আমার বাসায় সোমবারে ইফতারের দাওয়াত ছিল সবার, আর এটা হলো আমার রবিবারের প্রস্তুতি। রবিবারে আমি প্রস্তুতিগুলো নিয়ে রেখেছি, তো আমি এখন আমার ওই যে বিফটা রয়েছে বিফের ভিতরে দইটা ফেটে দিলাম, দইটা অবশ্যই ফেটে দিতে হবে। আর বাকি সব উপকরণ দিয়ে আমি এই মাংসটাকে প্রথমে 1 ঘন্টার জন্য মেরিনেট করব। মেরিনেট করে তারপরে আমি তেলে পেঁয়াজ কিছুটা বেরেস্তার মতো করে এই মেরিনেট করা মাংসটা দিয়ে দিব। এই বিরিয়ানির সম্পূর্ণ রেসিপিটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই তো এভাবে আমি সব কাজগুলো করে রাখছিলাম। আমার আগামীকাল যেহেতু ইফতারের সবাই একসঙ্গে ইফতার করব, তা আগামীকালই আমার যে ফ্রাই জিনিসগুলো ওগুলো সব আমি আগামীকাল করব। আজকে আমি যেগুলো প্রিপারেশন করে রাখা যায় সেগুলোই আমি করে রাখলাম। আমি চিকেন যে কাঠি কাবাব যেটা শিক কাবাব ওইটা করে রাখলাম, আর হলো পেঁয়াজ বেরেস্তা, অনেক করে পেঁয়াজ বেরেস্তা করেছি, আমার অনেক কিছুতে পেঁয়াজ বেরেস্তা লাগবে। আর হলো আমি ডালটাকে আজকে রাতেই ভিজিয়ে রাখবো। আমি যে বিফ বিরিয়ানিটা মেরিনেট করলাম, এই বিফ বিরিয়ানির সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেল রেসিপিস বাই নুসরাত কুকিংয়ে রয়েছে। এই রেসিপির লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি এটা খুবই একটা ইজি প্রসেসিং। তো আমি একটা পুডিংও বসিয়েছি এই এর মাঝে, তো পুডিংটা আমার হয়ে গিয়েছে, আমার একটু দেরি হয়ে গেছে পুডিংটা নামাতে, তো আমি চিন্তা করছিলাম আল্লাহ এটা আবার ড্রাই হয়ে গেল নাকি, পরে দেখলাম না আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক মতো রয়েছে। আমি এখানে 10টা ডিমের পুডিং করেছিলাম, 1 কেজি দুধকে আমি
ব্লগে পাবেন। ওখানে এই জায়গাটাতে আমি যে ড্রিঙ্কসের সব কিছু রেখে দিয়েছি ওখানে রেখে দিলাম। এরপর আমি একে একে সব করে বলেছিল যে ভাইয়া তরমুজ নিয়ে আসবে। এভাবে আমরা সবাই অনেক মজা করে আলহামদুলিল্লাহ ইফতারি করেছে। তো আমার সব আইটেম এখানে রাখা হয়ে গিয়েছে। ইফতারে ছিল জিলাপি, তারপরে ছিল চিকেন কাঠি কাবাব, বেগুনি, পেঁয়াজু, ডিম, আলুর চপ, একটা শুধু আলুর চপ করেছিলাম, চিকেন ভেজিটেবল স্প্রিং রোল, চিকেন ফ্রাই, আর ছিল চার রকমের ফল, শসা ছিল, আর ছিল দুই রকমের শরবত।
একটা সালাদ গার্নিশিং করেছে, ডিজাইন করেছে, খুবই সুন্দর হয়েছিল সালাদটা। প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে, অনেক টেস্টি রান্না পারেও। ভাবি উপরে উঠায় নেন, ভাবি উপরে আল্লাহ, কষ্ট হচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমাদের রিনা আপা কিছু বলছিল আমার ইফতারি নাকি তার কাছে অনেক ভালো লেগেছে সেটাই। যাই হোক, রাতে আমরা তিন ফ্যামিলি ছিলাম, আমরা শাকিল ভাইয়ারা আর আমজাদ ভাইয়ারা। পরে আমরা রাতে বিরিয়ানি, চিকেন, তান্দুরি, সালাদ এগুলো দিয়ে সাহারি করেছি। পরে একদম মিড নাইটে সাহারি করার পরে সবাই মিলে আমরা আমার যে ব্লগ, সে ব্লগটা দেখছিলাম রিজা পবির বাসায়, যে আমি দশম রোজার যে ব্লগটা করেছিলাম সেটা সবাই মিলে দেখছিলাম। রাত অলরেডি 3টার মতো বেজে গিয়েছে। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ব্লগটা দেখার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আজকে আমার বাসায় ইফতারি করতে এসেছিল, সবার মিলে ইফতারি করতে পেরেছি, সবার সহযোগিতায় আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই 17তম রোজার ইফতারটা আমরা করতে পারি।